হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার ফেসবুকে আসা খারাপ ভিডিও, অশ্লীল ভিডিও, 18+ ভিডিও। তো আপনি অনেক সময় দেখবেন আপনি ফেসবুকে ব্যবহার করার সময় আমার মতো এইভাবে যদি স্ক্রল ডাউন করেন তাহলে কিন্তু আপনার এখানে অটোমেটিকলি খারাপ ভিডিও আসে এবং কি অ্যাড আসে। তো আপনি সেটি কিভাবে বন্ধ করবেন সারা জীবনের জন্য, মাত্র 2টি সেটিং যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনার কাছে অথবা আপনার ফেসবুকের সামনে কখনোই কিন্তু খারাপ ভিডিও আসবে না, ঠিক আছে? তো এই কাজটা কিভাবে করবেন আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি ওয়াচ করতে থাকুন, ঠিক আছে? তো প্রথমে যে কাজটা করবেন, আপনি এখানে একটু উপরে অপশন দেখতে পারবেন 3 ডট আইকনে, যে দেখতেছেন জাস্ট এখানে টাচ করে নিব। ওকে, টাচ করার পর নিচে একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন সেটিংস এন্ড প্রাইভেসি, জাস্ট এটাতে টাচ করে নেবেন। তারপর প্রাইভেসি সরি সেটিংস অপশনে টাচ করে নেবেন। ওকে, আমি টাচ করে দিলাম। তো এখানে আসার পর নিচে স্ক্রল ডাউন করব, এখানে আপনি একটি অপশন দেখতে পারবেন নিউ স্পিড, এখানে আমি টাচ করব। টাচ করার পর নতুন একটি পেজ আমাকে নিয়ে আসলো। তো এখানে একটু স্ক্রল ডাউন করব, এখানে আপনি একটি অপশন দেখতেছেন রিডিউস, জাস্ট এটাতে আমি টাচ করে নিব। এখানে টাচ করার পর কিন্তু এখানে কিছু অপশন শো করতেছে। তো আপনি এখানে লাস্টে পেয়ে যাবেন সেন্সিটিভ কন্টেন্ট, জাস্ট এখানে টাচ করে নিতে হবে। তো টাচ করার পর এখানে 2টি অপশন শো করবে। তো এখানে কিন্তু প্রথম অপশনটি কিন্তু টিক মার্ক দেওয়া আছে। তো আমাকে যে কাজটা করতে হবে রিডিউস মোর, জাস্ট এখানে টাচ করে নিতে হবে। এই যে খালি করে দেখতেছেন, এখানে যদি আমি টাচ করি তাহলে কিন্তু এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এই যে সেক্সুয়ালি সাজেস্টেড, এবং কি এখানে কিন্তু সব ধরনের কথা বলতেছে যে সেক্সুয়ালি কোনো কন্টেন্ট আপনার এখানে শো করবে না, এবং কি কোনো 18+ খারাপ ভিডিও, কোনো মতে কোনো খারাপ ভিডিও আপনার ফেসবুক আইডিতে কখনো আসবে না। তো আমি আপনাকে পরে আরও কিছু কথা বলে দিব, সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এখানে আপনি একটি অপশন দেখতে পারবেন ওকে, জাস্ট এখানে আমি টাচ করে নিব। টাচ করার পর এখানে আমার কাজ শেষ। ওকে, তো এখান থেকে আমি ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর আপনাকে আমি একটা কথা বলবো গাইস, যখন আপনি ফেসবুক আইডি ইউজ করবেন আপনার এখানে কিন্তু খারাপ ভিডিও কিন্তু যখন আসবে, তো আপনি যদি প্লে যদি না করেন, আপনি এভাবে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে যদি আপনার এখানে খারাপ ভিডিও আসে, আপনি যদি প্লে না করেন না দেখেন, তাহলে পরবর্তী কখনোই ফেসবুক টিম আপনার সামনে এই ধরনের খারাপ ভিডিও সাজেস্টেড করবে না, ঠিক আছে? তো আপনাকে যে কাজটা করতে হবে, আপনি কখনোই কিন্তু খারাপ ভিডিওতে ক্লিক করবেন না। ওকে, তো আরেকটা কথা হচ্ছে, আপনার আপনি যখন ফেসবুকে ভিডিও দেখেন, তো ভিডিও দেখার সময় কিন্তু আপনার এখানে ভিডিও আসার সময় অটো প্লে হয়ে যায়। তো সেটা কিভাবে বন্ধ করবেন এখন আমি আপনাকে দেখাবো। কারণ আপনার এখানে যখন কোনো ভিডিও আসবে, কোনো ভিডিও শো করবে, সেটা যদি আপনি ক্লিক না করেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন না। অবশ্যই কিন্তু আপনাকে ক্লিক করে দেখতে হবে। তো আপনি সেটা কিভাবে বন্ধ করবেন এখন আমি আপনাকে দেখাবো। তো এখানে আপনি একটি অপশন পেয়ে যাবেন উপরে 3 ডট আইকন, জাস্ট এটাতে টাচ করে নিব। তারপর নিচে স্ক্রল ডাউন করার পর এখানে আপনি একটি অপশন পেয়ে যাবেন সেটিংস, জাস্ট এখানে টাচ করব। ওকে, টাচ করার পর এখানে আমাকে যে কাজটা করতে হবে, তো লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর তো এখানে যদি নিচে স্ক্রল ডাউন করে একটি অপশন আপনি দেখতে পারবেন মিডিয়া। তো এই যে মিডিয়া অপশনে যদি আমি টাচ করি তাহলে কিন্তু এখানে অনেকগুলো অপশন শো করবে। তো আমি আগে এখানে সেটিং করে রেখেছি, আপনার এখানে কিন্তু অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এটা কিন্তু টিক মার্ক দেওয়া থাকবে। আপনি যে কাজটা করবেন নেভার অটো প্লে ভিডিওস, জাস্ট এটাতে আপনি ক্লিক করে দিবেন। তাহলে কি হবে, আপনি যখন ফেসবুকে ঢুকবেন আপনার সামনে যদি ভিডিও আসে তাহলে কিন্তু আপনি ক্লিক করা ছাড়া দেখতে পারবেন না, ঠিক আছে? তো আপনি যে ভিডিও দেখবেন অবশ্যই ক্লিক করে নেবেন। তো এভাবে যদি আপনি এই সেটিংগুলো অন করে রাখেন, আপনার এখানে আমি কথা দিচ্ছি কোনো সময় কিন্তু খারাপ ভিডিও শো করবে না। 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে যদি ভিডিও আসে খারাপ ভিডিও, আপনি টাচ করে দেখবেন না, তাহলে কিন্তু পরবর্তীতে ফেসবুক টিম আপনার এখানে নেগেটিভ কোনো ভিডিও সাজেস্টেড করবে না। তো এইভাবে কিন্তু আপনি খারাপ ভিডিও থেকে বেঁচে থাকতে পারেন। সো গাইস, আশা করি আজকে ভিডিওটি আপনার উপকারে এসেছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।